আপোনাৰ সন্মুখত গৰুজী আছে আপুনি চাই কি কৰিব তো সবাইকে জানাই প্রথমে হ্যাপি নিউ ইয়ার সবাই যেন ভালোভাবে সুস্থভাবে এই বছরটা ভালোভাবে কাটুক আর আজকে আমরা বছরের প্রথম দিনে ঘুরতে বেরিয়ে পড়লাম তো কোথায় এসেছি ব্লগটা তোমরা দেখতে থাকো গার্জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করো সবাই সুস্থ আছো ভালো আছো আমরা খুব খুব ভালো আছি আজকে বছরের প্রথম দিন ঘুরতে বেরিয়েছি তো আমরা এসেছি চিড়িয়াখানাতে তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে পুরোটা দেখাচ্ছি দেখতে থাকো তোমার ব্লগটা তো বছরের প্রথম দিনে আমরা চলে আসলাম চিড়িয়াখানাতে গুহাটী চিড়িয়াখানা মানে জোতে তো আজকে এসে অনেকটা ভালো লাগছিল কারণ আজকে অনেক 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 মানুষ ছিল আর বছরের প্রথম দিন সব জায়গাতেই মানুষ ভিড় থাকে মানে আজকের দিনটা তো যাই হোক আজকে চিড়িয়াখানাতে নিয়ে আসলাম ছেলেকে কারণ ছেলের মানে সবসময়তে এখন বুঝতে পারে জীবজন্তু মানে টাইগার লায়ন সব কিছু তো তার জন্য ভাবলাম চলো আজকে চিড়িয়াখানাতে ঘোরা যাক আর ওকে দেখানো হবে তো যাই হোক চলে আসলাম এখানে এসে দেখলাম একটা কাঙ্গারুট মানে তারপরে দেখলাম জিরা আর এখন এটা দেখতে পেয়েছ এটা হলো ময়ূর তো ময়ূরটা এখনো পাকনা না মেলেনি তার জন্য হয়তো বোঝা যাচ্ছে না আর এটা হলো পাখি এত সুন্দর ময়না না পাখি কথা বলছিল মানে তোমাদেরকে কি বলবো মানে যেটা বলা হচ্ছে সেটাই এসে রিপিট করছিল তো আজকে চিড়িয়াখানাতে কিন্তু অনেকটা ভালো যে যেহেতু আজকে দিনটা এতটা ভালো লাগছিলো আর বছরে প্রথম দিন একটা অনেকটা আনন্দ আর এতে হলো সজাড়ো তো আমরা কিন্তু অনেকে অনেক কিছুই মানে আমরা বইয়ে পড়ে থাকি যে যখন নিজের চোখে সেটা দেখা যায় না খুব ভালো লাগে সত্যি আর ছেলে মেয়েদেরকে মানে বাচ্চাদেরকে বিশেষ করে ওরা তো এখন বুঝের সময় মানে যেগুলো চিনে না বা নতুন পড়া শিখছে ওদেরকে এগুলো দেখালে না অনেকটা ভালো তার জন্য ভাবলাম আজকে ছেলেকে এগুলো দেখিয়ে নিয়ে আসি তো প্রথমে ভাবছিলাম কোনো মন্দিরে যাব তারপরে ভাবলাম না তবে একটা আগে চিড়িয়াখানাতে ঘুরে আসি তো আজকে চিড়িয়াখানাতে আমরা বেরিয়ে পড়লাম আর এখন দুপুর বেলা আমরা বেরিয়ে পড়েছি আর এটা হলো ছোটো একটা ছোটো না সরি এটা একটা বিড়াল আমরা প্রথম ভেবেছিলাম কি এটা হলো ছোটো একটা বাঘের বাচ্চা হবে পরে দিয়ে সামনে গিয়ে বোর্ডে দেখলাম না সেটা হলো বিড়াল তো দেখতে পাচ্ছ অনেক মানুষ অনেক মানুষ আর চারিদিকে মানুষে মানুষ হয়ে আছে চারিদিকে তো মানে জঙ্গল মানে গাছগাছালি থাকতেই হবে যেহেতু জন্তু জানোয়ার থাকবে তো তার জন্য না একটা ভালো লাগছিলো ওয়েদারটা খুব ভালো ছিল বলে একটু মানে বেশ আরাম লাগছিলো আর আমার ছেলে তো অনেক আনন্দ করেছে সত্যি মানে ও নিজের চোখে যখন এগুলো দেখতে পেরেছে না এতটা আনন্দ পেয়েছে তো মানে বাচ্চাদেরকে সত্যি এগুলো দেখানো খুবই দরকার তো ওইদিকে দেখতে পাচ্ছ অনেক বড় বড় মানে হরিণ তো হরিণও ছিল সাথে ছিল বাফেলো ছিল। এগুলো মানে এতটা ভালো লাগছিলো আর আমি পুরো উপর দিক থেকে তুললাম কারণ পাহাড়ের উপরে মানে মাটিগুলো কেটে কেটে সুন্দর করে রেখে দিয়েছিল। গাছগুলো দিয়ে এতটা ভালো লাগছিলো দেখতে আর এটা হলো এটা হলো বড়ো বড়ো হলো বক টাইপের মানে বকই হবে সেটা অনেক বড় বড় ছিল তো এতটা ভালো লাগছিলো না দেখতে আর পুরো হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর লাগছিলো আর মাঝখানে মাঝখানে না ময়ূর ছিল কিন্তু ময়ূরগুলো না একদম গাছের মাঝখানে মাঝখানে ছিল ডাক ছিল কিন্তু কি বলো তো ময়ূরগুলোকে তুললে মানে ভিডিও তো তুলতে পারলাম না কারণ ওরা গাছের মাঝখানে মাঝখানে ছিল না ভালোভাবে মানে ভিডিওতে দেখা যাচ্ছিল না যার কারণে মানে আমি ভালোভাবে ময়ূরগুলোকে তুলতে পারলাম না কিন্তু খুব সুন্দর ডাক দিচ্ছিল তো যাই হোক এদিকে উপর দিকে চলে আসলাম এসে দেখতে পারছো এখানে চিতাবাঘ আছে মানে অল্প ছোট ছোটো গুলো ওই দেখো চিতাবাঘ সেটা মানে চিতাবাগের তোমার কালারটাও অল্প আলাদা থাকে মানে যেরকম বাঘের থাকে থেকে একটু আলাদা কালার কালারগুলো থাকে মানে কাল কালোর মধ্যে থাকে তো দেখতে এতটা ভালো লাগছিলো সত্যি আর কিছু মানে চিতাবাঘ না ভিতরে ছিল কারণ আমরা তো একদম লাঞ্চ টাইমের সময় মানে গিয়েছিলাম ওদের তো ওরা ভিতরে খাচ্ছিলো আর আমরা মানে যেগুলো বাইরে ছিল সেগুলোই ভিডিও করতে পেরেছি আর ভিতরেগুলো দেখেছি কিন্তু সেটার ভিডিও তো তোলা যায়নি তো যাই হোক আমরা আস্তে আস্তে উপর থেকে আবারও নিচে চলে আসলাম তো এসে দেখতে পারছো এতটা মানুষ তার মধ্যে এই দেখো একদম গাছের মাঝখানে দেখতে পাচ্ছি যে ভালো ঘুমে আছে তো এই দেখো পুরো উপরে সিঁড়ি দিকে উপরে উঠে রেলিংটার উপরে শুয়ে আছে তো প্রথমে না ভাবছিলাম এটা কি তারপরে সামনে গিয়ে দেখি এটা ভাল ভাল্লুক তো যাই হোক ভাল্লুকটা সুন্দর আর একটা ছিল একদম কর্নারে তোমার বলতে পারো ওয়ালের পাশে কিন্তু সেটার ভিডিও তো উঠেই তো তার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এই দিকে দেখতে পাচ্ছো এটা হলো লায়ন মানে সিংহ তো উপর দিকে ও একটা মানে সিংহ ওপরে চলে গেছে আর একটা শুয়ে আছে এই দেখো একটা শুয়ে আছে আর আর একটা বড় আছে অনেক বড় সেটা গু মানে গুহার ভিতরে সেটা কিন্তু দেখা মানে আওয়াজ শুনেছি মানে ও যখন জুড়ে করে আওয়াজ করছিল না এত বড় করে আওয়াজ হচ্ছিলো তো সেটা ভিতরে আছে মানে সেটা দেখা যায় না মানে গুহার ভিতরে আর দুইটো বাইরে ছিল তো এই যে মানে এগুলো হলো বাইরে ছিল তো এতটা ভালো লাগছিলো দেখতে লাস্টে মানে অনেক সময় আমরা দাঁড়িয়ে কিন্তু দেখছিলাম এগুলো তারপরে দেখলাম আস্তে আস্তে দুইটা একসঙ্গে এসেছে এই দেখো দুইটা একসঙ্গে হয়ে অল্প সময় খেলাধুলা করছিল তো তোমরা হয়তো দেখতে পারছো না আমি যতখানি পারলাম জুম করে বেশি দেখলাম দেখা যাচ্ছে না ঝাপসা আসছিল তো যার কারণে মানে তোমাদের সঙ্গে যেমনটা পারলাম শেয়ার করলাম এই দেখো আমাদের দিকে তাকিয়ে আছে তো যাই হোক এদিক থেকে বেরিয়ে এসে এখন দেখতে পাচ্ছ আর টাইগার মানে বাঘ দেখতে পেলাম তো এখানে দেখলাম এটা মাঝারি সাইজের বাঘগুলো এর থেকেও কিন্তু বড় বড় আরো বাঘ আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই দেখতে পাচ্ছ এখানে কয়েকটা বাঘ দেখলাম সেখানে ঘুমে আছে তো মানে ঘুমে না সরি বসেই আছে ওরা আর ওই সাইড দিকে আরো বড় বড় আছে চলো তোমাদেরকে আস্তে আস্তে পুরোটাই দেখাচ্ছি আর না আজকে না মানে এইবার যখন আমি মানে জোতে আসলাম চিড়িয়াখানাতে এতটা ভালো লাগছিল কারণ অনেক নতুন নতুন জন্তু এসেছিল বলে আর এই দেখো এটা হলো বড় বাঘ এখানে কিন্তু আরও দুই তিনটা আছে তো এরকম বড় বড় আরও দুই তিনটা আছে এই বাঘটা না কিন্তু অনেক দূরে ছিল আমি যখন এসেছি তারপরে ক্যামেরা করছি আস্তে আস্তে ও নিজে নিজে হেঁটে হেঁটে একদম 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 এসে পাশে বসেছে তোমরা দেখতে পাশে পুরো বসেছে আর এতটা ভালো লাগছিল আমি ভিডিও করলাম অনেক সময় এটাকে দাঁড়িয়ে দেখলাম আর আমার ছেলেও অনেকটা আনন্দ মানে পেয়েছে আর এদিকে দেখছি কয়েকটা মানে দুইটার মতন বাঘ এক সাইড থেকে এক সাইড হাঁটাহাঁটি করছিল তো এগুলো দেখতে দেখতে না সময়টা কিভাবে চলে গেলো সত্যি এতটা ভাল লাগছিলো তো ওইদিকে গন্ডার তোমরা দেখতে পেয়েছো গন্ডার ছিল আর ছিল ছোটো ছোটো তোমার হরিণের বাচ্চা তো ওইদিকে আমরা আস্তে আস্তে উপর থেকে নেচে মানে নেমে আসলাম আর এত বড় না মানে চারিদিকটা তো মানে ঘুরে ঘুরে আস্তে আস্তে পরে লাস্টে তো আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেল তো পায়ে ব্যথাও করছিল কমর ব্যথাও করছিল তো বরকে বললাম বসার অল্প জায়গা পেলে বসতাম কারণ এতটা কমরে আমার পেন হচ্ছিলো কারণ এক ধারে মানে কন্টিনিউ হাঁটাহাঁটি কর চলছে আমাদের তো যাই হোক এদিকে তোমাদেরকে আমি আগে গন্ডার দেখিয়েছিলাম পরে ভাবলাম না তোমাদেরকে ভালোভাবে দেখাই এই দেখো গন্ডারটা তো অনেক বড় ছিল কিন্তু আর এতটা ভালো লাগছে তো আমি এখানে একটাই গন্ডার দেখতে পেয়েছি আরও যদি অন্য দিকে থাকে আমি বলতে পারি না তো এখানে আমি একটাই গন্ডার দেখতে পেয়েছি আর বাকি সব ছিল হরিণের বাচ্চাগুলো তো সব কিছু মানে দেখতে না এতটা ভালো লাগছিল হরিণের বাচ্চাগুলো সবগুলোর কালারগুলো এক ছিল আর খুব সুন্দর ছিল। তো সব থেকে ভালো লাগে এগুলো মানে সত্যি নিজের চোখে যদি দেখা যায় আর এটা একটা পাখি কিন্তু কি পাখি ছিল আমি নামটা ভুলে গেছি আমি সেখানে বোর্ডে দেখেছিলাম কিন্তু এখন ভুলে গেছি তোমাদের সামনে যে বলে শেয়ার করব। তো যাই হোক এই পাখিটা না এতটা ভালো লাগছিলো কি বলে উট পাখি না উট পাখি না কি পাখি একটা বলে তো যাই হোক এখানে আমি তোমাদের সঙ্গে আবার চলে এসলাম একটা মাংকি খেলা দেখানোর জন্য এ দেখো দেখতে পাচ্ছ এখানে বানরে মানে তোমার যেমন সার্কেস করে তেমনটা করছে এখানে তো দড়ি নিয়ে টানাটানি এদিক থেকে ওই দিকে নাচানাচি করছিলো এতটা ভালো লাগছিলো সত্যি এটা দেখেন আমার খুব হাসি পেয়েছিল আমার ছেলেদের দেখে এতটা আনন্দ পেয়েছে যাই হোক এদিক থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসলাম এসে ছেলেদেরকে অল্প দুলনা আর এগুলোতে চড়িয়ে তার